এগুলো কোন জাতের এটা হোয়াইট স্টোন হোয়াইট স্টোন জি আচ্ছা এগুলো কবে লাগানো হয়েছিল এখানে এগুলো এরকম পঞ্চাশ দিন মতো হয়েছে আর আট দশ দিন পরে এতে কপি হারভেস্ট হবে অলরেডি দুটো একটা এতে কপি এসে গেছে আর কি মনে হচ্ছে যে এই জাতের কপিটা কেমন হচ্ছে এই জাতের কপিটাও ভালো কপি ভালো ওজনটা একটু বেশি ওজনটা কেমন হতে পারে এ যদি বড় করা হয় তাহলে দুই কেজি হয় কিন্তু বাজারে কিন্তু বড় কপির চাহিদা কম যার জন্য আমরা সাধারণত এক থেকে দেড় কেজি আচ্ছা বাজারে মূল্য কেমন দেখতে পাচ্ছেন এই আঠারো থেকে বিশ টাকা আঠারো থেকে আচ্ছা এই তো হচ্ছে অনেক বড় দেখতে পাচ্ছি এখানে কতটুকু জায়গা আছে এখানে 20 শতক আচ্ছা বিশ শতকে কতগুলো চারা আছে তাহলে ছাব্বিশ শতাংশ হতে পারে এই চারাও কি আপনি তৈরি করেছিলেন কতদিন বয়সে চারা সাধারণত আমরা পঁচিশ থেকে আঠাশ দিনের চারা জমিতে নিয়ে আসি আর তো এই ক্ষেত্রে হচ্ছে জমি কিভাবে প্রস্তুত করেছিলেন এই একইভাবে জমি প্রস্তুত জমি সাধারণত চাষ করে চারাগুলো লাগানো চাষ কতবার দিয়েছিলেন চাষ সাধারণত দুই তিনটা চাষ দিতে হয় জমিতে একটা ফসল উঠানোর পরে দুই তিনটা চাষ দিয়ে তারপর অন্য আরেকটা ফসল লাগানো হয় সেখানে আচ্ছা এর আগে এই জমিতে কি ফসল করা হয়েছিল এর আগে এখানে ফুলকপি ছিল ফুলকপি আগামটা ছিল এবার মাঝেরটা হচ্ছে এরপরে হয়তো নাবি আরেকটা হতে পারে নাবিটাও কি করার ইচ্ছা আছে হ্যাঁ করার ইচ্ছা আছে আচ্ছা আগামী হচ্ছে কেমন মূল্য পেয়েছিলেন আগামীতে আমরা ৯০ ৯৫ হাইয়েস্ট নিচে ৭৫ এই ক্ষেত্রে করতে তাহলে কেমন টাকা খরচ হয়েছে এটা আনুমানিক দশ হাজার টাকা ধরা যায় কি মনে হচ্ছে যে এটা থেকে প্রফিট কেমন আসতে পারে প্রফিট অবশ্যই আসবে এখানে যে কফিগুলো আছে এগুলা পঁচিশ তিরিশ হাজার টাকা বিক্রি হবে বাদ খরচ বাদ দিয়ে যেটা থাকে আচ্ছা আর পাতা দেখতে পাচ্ছি একটু খাড়া এটার জন্য কি কোনো সুবিধায় আছে এই যাত্রী কপিতে না 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 এটার বৈশিষ্ট্য এই রকম কিন্তু একটা জিনিস যেটা দেখতে পাচ্ছি ওই ক্ষেতটাতে আমি দেখতে পারিনি এটা হচ্ছে এই পাতাগুলোতে আমি ছোট ছোট হচ্ছে পোকা খাওয়া দেখতে পাচ্ছি এটা কারণ কি পোকা খেয়েছে নাকি হ্যাঁ এগুলো এগুলো আগে থাকতে পোকা আক্রমণ হয়েছিল পরে ওটা যাই ওই সময় একটু কীটনাশক স্প্রে করছিলাম করার পরে ওটা এখন আর পোকা নেই ওতে দেখবেন কোনো পোকা নেই এমনি আগে যে পোকাগুলো খেয়েছিল পাতা তারই একটা এখানেও তো দেখলাম হলুদ ফাঁদ দিয়েছেন এগুলো এগুলোকে আগে দেওয়া পরে দেওয়া

মরে যায় বা পাতা শুকিয়ে যায় তাহলে এই যে পোকামাকড় রোগ বেলায় আক্রান্ত না হয় সেক্ষেত্রে আমরা কি করতে পারি সেক্ষেত্রে রোগ বেলার জন্য সাধারণত ছত্রাকনাশক হিসেবে আমরা ম্যানকোজেব মেটালেক্সিল গ্রুপের ওষুধগুলো ব্যবহার করি যেমন ওই রিডোমিল গোল্ড আছে আমেস্টার টপ আছে এই জাতীয় ওষুধগুলো তারপরে ডাইথেনেম পঁয়তাল্লিশ এই জাতীয় ওষুধগুলো আমরা সাধারণত স্প্রে করি যাতে সত্রাক জনিত রোগ আক্রান্ত না হয় তো আপনি যে যে কৃষি কাজ করছেন তো এখন বর্তমানে আপনি কি অবস্থায় আছেন সবকিছু খরচ খরচা মিলিয়ে সংসার চালিয়ে যাবতীয় সবকিছু মিলিয়ে হয়তো দেখা যাচ্ছে কিছু হাতে থাকে আগামী বছরের জন্য কিছু হাতে থাকে হ্যাঁ এই যে এত ভালো ফলন হচ্ছে আপনার এত সুন্দর করে চাষাবাদ করছেন এই বিষয়ে আসলে পরামর্শ কাদের কাছ থেকে পেয়ে থাকেন এটা মূলত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কাছ থেকে পরামর্শ হওয়া বিশেষ করে আমার যে শ্রদ্ধীয় স্যার আছেন অতিরিক্ত জেলা অতিরিক্ত ডিডি স্যার মোসাদ্দেক স্যার উনি ওনার পরামর্শে এবং ওনার সহযোগিতায় সব কিছু সম্ভব হয়েছে আজকে আমি যে কৃষি কাজে মোটামুটি সফল বলা যায় এই সফলতার পিছনে সব কিছুর পিছনে কিন্তু সবচেয়েতে বড় অবদানটা ওনার মোসাদ্দেক স্যারের